আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি টাইম ভ্যালু অফ মানির ফর্মুলাগুলো একটু তোমাদেরকে লিখে দিব। অর্থাৎ টাইম ভ্যালু অফ মানি করতে গিয়ে, অর্থাৎ টাইম ভ্যালু অফ মানির অঙ্কগুলো করতে গিয়ে কী ধরনের ফর্মুলা আসলে তোমাদের জানতে হবে, সেগুলোই আসলে আজকে আমি তোমাদেরকে একটু লিখে দিব। সকলে কষ্ট করে এই ফর্মুলাগুলো লিখে নেবে। টাইম ভ্যালু অফ মানির অঙ্ক করার জন্য আসলে আমাদের অনেক ধরনের ফর্মুলা শিখতে হয়, যেমন এককালীনের ফর্মুলা, ভিত্তির ফর্মুলা, এছাড়া মিশ্র নগদ প্রবাহ নির্ণয়ের ফর্মুলা, এছাড়াও আছে তোমার চিরস্থায়ী ভিত্তি নির্ণয়ের ফর্মুলা। তো যে ফর্মুলাগুলো রয়েছে, অর্থাৎ এছাড়া রয়েছে তোমার বিধি 72, বিধি 69 ইত্যাদি ইত্যাদি যে ফর্মুলাগুলো রয়েছে সেগুলো একটু আজকে আমি তোমাদেরকে লিখে দিব। সকলে কষ্ট করে এই ফর্মুলাগুলো আমার সাথে লিখে ফেলো। যেমন এককালীনের যে ফর্মুলা রয়েছে টাইম ভ্যালু অফ মানির সরল সুদের ক্ষেত্রে, সেটা হচ্ছে ফিউচার ভ্যালু নির্ণয়ের বেলায় সূত্রটি হচ্ছে পি যোগ পি গুণ এন গুণ আই। এটা হচ্ছে ফিউচার ভ্যালু নির্ণয়ের ক্ষেত্রে সরল সুদের ফর্মুলা, যেখানে পি বলতে আসল টাকাকে বোঝাবে, এন বলতে সময় আর আই বলতে সুদের হারকে বোঝাবে। একইভাবে ফিউচার ভ্যালু নির্ণয়ের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদে কিভাবে ফর্মুলাটি হবে সেটি একটু আমি লিখে দিচ্ছি। দেখো, প্রেজেন্ট ভ্যালু ওয়ান যোগ আই পার টু দি এন, এটা হচ্ছে চক্রবৃদ্ধি ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ফর্মুলা। এছাড়াও হতে পারে পিবি ওয়ান প্লাস আই ভাগ এম এন ইন্টু এম। এম বলতে আসলে বোঝাবে বছরে সুদ গণনা করা হয়েছে কতবার। এছাড়াও প্রেজেন্ট ভ্যালু নির্ণয়ের সূত্রটি হচ্ছে ফিউচার ভ্যালু ওয়ান প্লাস আই পাওয়ার টু দি এন। এছাড়াও প্রেজেন্ট ভ্যালু নির্ণয়ের সূত্রটি হচ্ছে ফিউচার ভ্যালু ওয়ান প্লাস আই ভাগ এম এন ইন্টু এম। এই পাঁচটা সূত্রকে আসলে অর্থের সমমূল্য নির্ণয়ের এককালীনের সূত্র বলা হয়। এখানে ভবিষ্যৎ মূল্য এবং বর্তমান মূল্য দুই ক্ষেত্রে আমি আসলে সূত্র প্রয়োগ করে দেখিয়েছি। এই এম এম কখন আসে প্রশ্ন দেখে কিভাবে বুঝবে, যখন প্রশ্নে বলা থাকবে মাসিক, তখন এম এর মান ধরতে হবে 12। যখন প্রশ্নে বলা থাকবে দ্বিমাসিক, তখন এম এর মান ধরতে হবে 6। যখন প্রশ্নে বলা থাকবে ত্রৈমাসিক, তখন এম এর মান ধরতে হবে 4। যখন প্রশ্নে বলা থাকবে অর্ধবার্ষিক, তখন এম এর মান ধরতে হবে 2। এছাড়া যদি বলে সাপ্তাহিক, তখন এম এর মান ধরতে হবে 52। যদি বলে দৈনিক, তখন এম এর মান ধরতে হবে 365। সুপ্রিয় শিক্ষার্থী, আমি এখানে যে ফর্মুলাগুলো তোমাদেরকে লিখে দিলাম টাইম ভ্যালু অফ মানির অর্থের সময় মূল্যের, এগুলো এককালীনের ফর্মুলা, ভবিষ্যৎ মূল্য এবং বর্তমান মূল্য নির্ণয়ের ফর্মুলা। এবার আমি তোমাদেরকে দেখাবো ভিত্তি নির্ণয়, মানে ফিউচার ভ্যালু অথবা প্রেজেন্ট ভ্যালু এনে এটি নির্ণয়ের ফর্মুলা। সেক্ষেত্রে ভিত্তি বলতে আসলে বোঝায় কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সময় পর পর প্রাপ্তি অথবা প্রদানকে বলা হবে ভিত্তি। ভিত্তির মধ্যে আবার অনেকগুলো ধরন রয়েছে, যেমন সাধারণ ভিত্তি, অগ্রিম ভিত্তি এবং চিরস্থায়ী ভিত্তি। সাধারণ ভিত্তি বলতে বোঝাবে বছরের শেষে যদি টাকা প্রাপ্তি অথবা প্রদান হয়, আর অগ্রিম ভিত্তি বলতে বোঝাবে বছরের শুরুতে বা সময়ের শুরুতে প্রাপ্তি অথবা প্রদান হলে। এগুলো একটু খেয়াল রাখতে হবে। আমরা প্রথমেই ফিউচার ভ্যালু অ্যানুইটির ফর্মুলা লিখব। A by I 1 plus I power to the n বিয়োগ 1। এটাকে যদি আমি m এর সূত্র প্রয়োগ করি, তাহলে আমরা জানি m এর সূত্র প্রয়োগের ক্ষেত্রে i এর নিচে m ভাগ হবে,
এবং এনের সাথে এম গুণ হবে, অর্থাৎ সময়ের সাথে এম গুণ হবে এবং সুদের সাথে ভাগ হবে। তার মানে এই আয়ের সাথে এম ভাগ হবে, ওয়ানের ওয়ান ঠিক থাকবে, আয়ের সাথে এম ভাগ হবে, এনের সাথে এম গুণ হবে। এই দুটি হচ্ছে সাধারণ ভিত্তির ফর্মুলা, সাধারণ ভিত্তির। এবার আসো আমরা অগ্রিম ভিত্তির ফর্মুলা লিখব। অগ্রিম ভিত্তির ফর্মুলা, সাধারণ ভিত্তির ফর্মুলাটি আগে লিখতে হবে, ওয়ান প্লাস আই পাওয়ার টু দি এন বিয়োগ ওয়ান। অগ্রিম ভিত্তি এবং সাধারণ ভিত্তির মধ্যে মূল পার্থক্যটি হচ্ছে সূত্রের মধ্যে শুধুমাত্র ওয়ান প্লাস আই, ওয়ান প্লাস আই লাগিয়ে দিলেই বুঝে নিবে যে এটা অগ্রিম ভিত্তির ফর্মুলা। তার মানে দেখো, সাধারণ ভিত্তির ফর্মুলা আর অগ্রিম ভিত্তির ফর্মুলা একই, শুধুমাত্র সামনে ওয়ান প্লাস আই কথাটি লাগাতে হবে। তাহলে এই ফিউচার ভ্যালু ইউনিটি ডিউকে আসলে বলা হবে অগ্রিম ভিত্তির ফর্মুলা। এবার আমরা অগ্রিম ভিত্তির ফর্মুলাতে এম এর মান প্রয়োগ করব, অর্থাৎ আই ভাগ এম, ওয়ান প্লাস আই ভাগ এম, এন ইন্টু এম বিয়োগ ওয়ান, ওয়ান প্লাস আই ভাগ এম। এই চারটি হচ্ছে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ভিত্তি নির্ণয়ের সূত্র। এক্ষেত্রে অগ্রিম ভিত্তি এবং সাধারণ ভিত্তি দুটি, প্রথম দুটি হচ্ছে সাধারণ ভিত্তির ফর্মুলা আর পরের দুটি হচ্ছে অগ্রিম ভিত্তির ফর্মুলা। এবার আমরা প্রেজেন্ট ভ্যালু ইউনিটির ফর্মুলা প্রয়োগ করব, প্রেজেন্ট ভ্যালু ইউনিটির। এক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু ইউনিটি ফর্মুলাটি হচ্ছে এ ভাগ আই, ওয়ান বিয়োগ ওয়ান, ওয়ান প্লাস আই পাওয়ার টু দি আই। যদি এম এর মান প্রকাশ করি, অর্থাৎ এম এর মান প্রয়োগ করলে হবে এ ভাগ আই ভাগ এম, ওয়ান বিয়োগ ওয়ান, ওয়ান প্লাস আই ভাগ এম, এন ইন্টু এন। যদি প্রেজেন্ট ভ্যালু ইউনিটি ডিউ সূত্র হয়, অর্থাৎ অগ্রিমের সূত্র হয়, তার মানে প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে প্রথম দুটি হচ্ছে সাধারণ ভিত্তির ফর্মুলা। এবার আমরা অগ্রিম ভিত্তির ফর্মুলা বের করব বর্তমান মূল্যের ভিত্তির ক্ষেত্রে, এ ভাগ আই ভাগ এ ভাগ আই, ওয়ান বিয়োগ ওয়ান, ওয়ান প্লাস আই পার টু দি এন, ওয়ান প্লাস আই। আমরা জানি অগ্রিম ভিত্তি এবং সাধারণ ভিত্তির পার্থক্য হচ্ছে ওয়ান প্লাস আই, সূত্রের মধ্যে যদি আমি ওয়ান প্লাস আই বাড়তি আনি তাহলেই সেটা হয়ে যাবে অগ্রিম ভিত্তির ফর্মুলা। এবার এই অগ্রিম ভিত্তির ফর্মুলার মধ্যে, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু ইউনিটি ডিউর মধ্যে এম এর মান প্রয়োগ করব, আই ভাগ এম, ওয়ান ওয়ান প্লাস আই ভাগ এম, এন ইন্টু এম, ওয়ান প্লাস আই ভাগ এম। তার মানে দেখো, এখানে প্রথম পাঁচটি সূত্র হচ্ছে তোমার এককালীনের ফর্মুলা, আর এখানে যে আটটি সূত্র আমি লিখেছি এই আটটি সূত্র হচ্ছে ভিত্তি নির্ণয়ের ফর্মুলা। প্রথম দুটি হচ্ছে সাধারণ ভিত্তি, পরের দুটি হচ্ছে অগ্রিম ভিত্তি। এখানেও প্রথম দুটি হচ্ছে সাধারণ ভিত্তি এবং পরের দুটি হচ্ছে অগ্রিম ভিত্তি। সুপ্রিয় শিক্ষার্থী, এই সূত্রগুলো তোমরা অবশ্যই শিখে ফেলবে এবং সূত্র সবগুলো সূত্র মুখস্থের প্রয়োজন নেই। যেমন দেখো, এই ফর্মুলাটি মুখস্থ করবে তাহলে পরের এই পরেরটি অটোমেটিক হয়ে যাবে, পরেরগুলো অটোমেটিক হয়ে যাবে, পরের তিনটা অটোমেটিক হয়ে যাবে। একইভাবে এই প্রেজেন্ট ভ্যালুর এখন যে সূত্রটি আমি বক্স করেছি সেই দু সূত্রটি মুখস্থ করলে পরের তিনটি অটোমেটিক হয়ে যাবে। এককালীনের ক্ষেত্রে একই অবস্থা, তুমি যদি প্রথম সূত্রটি শিখতে পারো তাহলে পরের গুলো অটোমেটিক হয়ে যাবে, এটাও এটাও শিখে ফেলবে তাহলে পরেরটা অটোমেটিক হয়ে যাবে। এম এর মান কীভাবে বের করে আমি পূর্ববর্তী অনেকগুলো লেকচারেই সেই বিষয়ে বিস্তারিত বলেছি। এখন দেখো আরো কিছু সূত্র রয়েছে, আমরা একটু লিখে ফেলব। আমাদের আরো কিছু ফর্মুলা রয়েছে টাইম ভ্যালু অফ মানি মানি নির্ণয়ের ক্ষেত্রে, যেমন বিধি বিধি 72। এই বিধি 72 কি? বিধি 72 হচ্ছে কোনো বিনিয়োগকৃত টাকা কত পার্সেন্ট সুদে অথবা কত সময়ে দ্বিগুণ হবে সেটা বের করার একটি সংক্ষিপ্ত পদ্ধতি। তো এই বিধি 72 সময় বের করার ক্ষেত্রে সূত্রটি হচ্ছে 72 72 ভাগ আই।
আবার যদি সুদ বাইর করতে চাই সেক্ষেত্রে সূত্রটি হচ্ছে 72/n। তাহলে বিডি 72 দিয়েও আসলে আমি অঙ্ক করতে পারবো। এছাড়াও রয়েছে বিধি 69, বিধি 69 69। এই বিধি 72 আর বিধি 69 একই কথা, তবে বিধি 69 এর মূল কথাটা হচ্ছে অর্ধ বার্ষিকী চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে, অর্থাৎ এটা হচ্ছে বার্ষিকের ক্ষেত্রে আর এটা হচ্ছে অর্ধবার্ষিকের ক্ষেত্রে কিভাবে কোনো বিনিয়োগকৃত টাকা কত পার্সেন্ট সুদে কত সময়ে দ্বিগুণ হবে। অর্থাৎ এটা হচ্ছে সুদ এমের মান আপনার অর্ধবার্ষিকী, সুদের হারটা হবে অর্ধবার্ষিকী, আর এটা হচ্ছে বিধি 72 হচ্ছে বাৎসরিক, এটা একটু খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে আমরা এন এর মান বের করার আমাদের ফর্মুলাটি হচ্ছে 0.35 যোগ 69 ভাগ আই। একইভাবে আয় বের করার নিয়মটি হচ্ছে 35 যোগ 69 ভাগ এন। এগুলো একটু খেয়াল রাখতে হবে, এগুলো প্রয়োগ করেও আমি খুব দ্রুত এবং সংক্ষিপ্তভাবে রেজাল্ট বের করে ফেলতে পারবো। এছাড়াও আছে প্রকৃত সুদের হার নির্ণয়ের ফর্মুলা, যেটাকে আমরা ইআইআর দ্বারা প্রকাশ করি, যেখানে সূত্রটি হচ্ছে 1+i/n/m^1। ইফেক্টিভ ইন্টারেস্ট রেট অর্থাৎ প্রকৃত সুদের হার অথবা কার্যকরী সুদের হার নির্ণয়ের ফর্মুলা এটা। উল্লেখ্য, প্রকৃত সুদের হার বলতে ঋণ গ্রহীতা প্রকৃতপক্ষে যে সুদ, যে হারে সুদ প্রদান করে তাকে বলা হবে প্রকৃত সুদের হার। তাহলে নামিক সুদের হার কি? নামিক সুদের হার অথবা নমিনাল ইন্টারেস্ট রেট হচ্ছে ঋণ গ্রহীতা এবং ঋণদাতার মধ্যে বাৎসরিক চুক্তিবদ্ধ যে সুদের সম্পর্ক, সেই সম্পর্ককে বলা হবে নামিক অথবা নমিনাল ইন্টারেস্ট, খেয়াল রাখবা। তাহলে আমরা এছাড়াও আমাদের এই টাইম ভ্যালু অফ মানি নির্ণয়ের ক্ষেত্রে আমরা ঋণ সূচীকরণ নামে একটি অঙ্ক করতে হবে, সেটা একেবারে শেষে আমি সেটি তোমাদের পর্যায়ক্রমে করাবো। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদেরকে আমি যে ফর্মুলাগুলো দেখিয়ে দিলাম অর্থাৎ লিখিয়ে দিলাম, তোমরা বাসায় এই ফর্মুলাগুলো ভালো করে শেখার চেষ্টা করো, তাহলে যখন আমরা অঙ্ক করবো আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।